কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল সৈয়দ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় মৌ বাক্স স্থাপনের মাধ্যমে বাণিজ্যিকভাবে মৌ চাষ। মধু প্রাকৃতিক উৎসজাত একটি পুষ্টিকর খাবার। ঔষধ হিসেবেও মধুর কদর রয়েছে। মধুর ব্যবহার সর্বত্র। শীতকালে সরিষা ফুলের হলুদ আভায় ভরে ওঠে গ্রামের অবারিত প্রান্তর। এ ফসল চাষের সাথে মৌ চাষ করলে মৌসুমে বাক্স প্রতি 20-30 কেজি মধু উৎপাদিত হয়। একই সাথে সরিষার উৎপাদন বৃদ্ধি পায়। সে সম্ভাবনাকে কাজে লাগাতে অনেকেই সরিষা ক্ষেতে মৌ বাক্স স্থাপন করে মৌ চাষ করছেন এবং মধু সহ সরিষার অধিক ফলন ঘরে তুলছেন। টাঙ্গাইল জেলার মাঠ জুড়ে এখন সরিষার মনোমুগ্ধকর ফুলের সমারোহ। এসব ক্ষেতের পাশেই মৌ চাষিরা বসিয়েছেন মৌ বাক্স, ফলে মৌমাছির মাধ্যমেও সরিষার পরাগায়নেও সহায়তা হচ্ছে। টাঙ্গাইল এলাকার সরিষা ক্ষেত জুড়ে এবছর প্রায় 3,000 মৌ বাক্স স্থাপন করা হয়েছে। দশ বছর যাবৎ এই মৌমাছির সাথে জড়িত। একটা মৌমাছি জন্মের পর 17-19 দিন বয়সের মৌমাছিরা ওরা মাঠ থেকে যে খাবারগুলো নিয়ে আসে ওদের কাছ থেকে নিয়ে মজুদের কাজ কামগুলো সম্পূর্ণরূপে করে থাকে। 21-20 দিন বয়সের মৌমাছিরা কলোনিতে পাহারাদার হিসাবে কাজ কাম করে। ফুলের যে পরাগায়ন ঘটানোর পরে যে ফুলের রসটা হয় মধু, ওই মধুটা আপনার মৌমাছি নিয়ে আসে পরে তাতে ওদের ওই সরিষার ফলনে আপনি পোকা ধরে না। আপনি অনেক রোগবালা আছে, এগুলো রোগবালা থেকে এই করে। কৃষকে আগে বিঘাপতি 4-5 পুন সরিষা পাইছে, এখন আমরা আসার পরে আপনার 8-10 পুন সরিষা এখন এরা পায়। বিভিন্ন এলাকা থেকে এসে এখানকার সরিষা ক্ষেতে মৌ বাক্স স্থাপন করেছেন। একটি বাক্স থেকে রবি মৌসুমে অর্থাৎ 4 মাসে প্রায় 5 কেজি মধু সংগ্রহ করা যায়। একটি মৌমাছিকে 1 ফোঁটা মধুর জন্য 300টি ফুলে বসতে হয়। এতে সরিষার পরাগায়ন নিশ্চিত হওয়ায় মধুও সংগৃহীত হচ্ছে। মৌ চাষ করে মৌচাষিরা আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন। কৃষকেরাও বেশি সরিষা ঘরে তুলতে পারেন। এই সিজনে সরষার মধ্যে অনেক ছোট ছোট পোকা ধরে, যে পোকাগুলো ধরলে পাতা ওই সরষা দানাগুলো ছোট হয়, মৌমাছিগুলো সেই পোকাগুলোকে নষ্ট করে দেয় এবং সে পোকাগুলো খেয়ে ফেলে। এই মৌমাছি যতদিন থেকে আসছে তারপরে আমাদের এলাকায় সরষার আবাদ অনেক ফলন ভালো হয়েছে এবং এই বছর এইভাবে যদি প্রতি বছরই এই মৌমাছিগুলো চাষাবাদ করা হয় তাহলে সারা বাংলাদেশেই এই সরষা আবাদে আরও ফলন বেশি হবে। তাই আমি সরকারকে অনুরোধ জানাবো যাতে এই মৌমাছির দিকে লক্ষ্য রাখে এবং ভালোভাবে যাতে সেটা ওই চাষাবাদ করা হয়। আগে ফলন নষ্ট হবে ভেবে কৃষকেরা তাদের আবাদি জমিতে মৌ বাক্স বসাতে দিতেন না। এখন তারা জানতে পেরেছে সরিষা ক্ষেতে মৌ বাক্স বসালে কমপক্ষে সরিষার উৎপাদন 20% বাড়ে। সেজন্য বর্তমানে কৃষকেরা মৌ চাষিদের মৌ বাক্স বসাতে সহযোগিতা করছেন। মৌচাষিরা দূর দূরান্ত থেকে এসে ক্ষেতের মালিকদের কাছ থেকে সার্বিক সহযোগিতা পেয়ে মৌ চাষ করছেন।
ওনারা আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখে, এই এলাকায় আসে। আসার পরে দেখা গেছে ওনাদের যে সার্বিক যে সহযোগিতাগুলো করা, এটা আমরা সম্পূর্ণভাবে করে থাকি। ওনারা এই এলাকা আসাতে আমাদের অত এলাকায় যে সর্ষে আবাদগুলো হয়, দেখা যাচ্ছে আমাদের সর্ষে ভালো ফলন হয়। যে মধুগুলো হইতেছে, এই মধুগুলো দেখা যায় আমরা সরাসরি পাইকারি হিসাবে বিক্রি করতে হয়। সরকার যেহেতু এই মৌ চাষির খামারের উপর অনেক গুরুত্ব আরোপ করছে, মধুগুলো দেখা গেছে আপনি বিদেশি রপ্তানি করা হয়। সরকারের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ থাকবে, এটাই আমরা জানি লাভবান হতে পারি। টাঙ্গাইল এলাকাবাসীও এ ভিন্ন ধর্মী উদ্যোগকে উপভোগ করছেন, তারা মৌ চাষিদের সহায়তা করছেন, তারাও এ ধরনের কার্যক্রম দেখে খুশি। উপসহকারী কৃষি কর্মকর্তাগণ এলাকার সরিষা ক্ষেতে মৌ চাষ বিষয়ে সংশ্লিষ্টদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা করে যাচ্ছেন। যে কোনো প্রয়োজনে মৌ চাষিরা তাদের পাশে পাচ্ছেন এবং পরামর্শ গ্রহণ করছেন। কর্মকর্তাগণ কৃষকদের উদ্বুদ্ধ করছেন যেন তারা মৌ বাক্স বসাতে দিয়ে সরিষার অধিক ফলন পেতে পারেন। আমাদের মির্জাপুর উপজেলায় গত বছর প্রায় 3,000 মৌ বাক্স এসেছিল, মৌ খামারিরা নিয়ে এসেছিলো। এবারও প্রায় 3,000 মতো মৌ বাক্স এসেছে এবং এই মৌ বাক্স থেকে যে মধুটা উৎপাদিত হয় সেই মধুর একটা আর্থিক মূল্য আছে। চাষি পর্যায়ে যে মধুটা আসে একবারে খাঁটি মধু, এখানে কোনো ভেজাল মধু নেই। যেহেতু সর্বরোগের মহৌষধ বলা হয় এই মধুকে, যদি আমরা প্রত্যেকেই মধু খাওয়ার অভ্যাসটা গড়ে তুলতে পারি তাহলে আমাদের রোগ বালাইয়ের যে প্রকোপটা আছে সেটা অনেকাংশ কমে যাবে। আমাদের যে মৌ চাষিরা আছে তারা যদি বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের অভ্যন্তরে সেই মধুটা বিক্রি করতে পারে তাহলে তাদের যে কর্মসংস্থান সেটা হবে এবং এই মধুটাকে মৌ চাষটাকে একটা শিল্প হিসেবে দাঁড় করানো যাবে। আমরা কৃষি সম্পদ সমিতি দপ্তরে একটি প্রকল্পের মাধ্যমে এই কৃষকদেরকে মৌ বাক্স সরবরাহ করেছি যাতে ব্যক্তি পর্যায়েও চাষ করতে পারে এবং মধু উৎপাদন করে তাদের যে পারিবারিক চাহিদা, মধুর যে পারিবারিক চাহিদা সেই চাহিদা পূরণ করতে পারে, সেই উদ্যোগ আমাদের বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আমরা সাধারণত এই মৌ চাষিদের কাছ থেকে মধুই আশা করছি না, আমরা চাচ্ছি যে এই মৌ চাষিদেরকে যদি রয়্যাল জেলি এবং হচ্ছে পোলেন গ্রেনটা সংগ্রহ করার এই প্রসেসটা এই সমস্ত চাষিদেরকে প্রশিক্ষণের আওতায় এনে শেখানো যায় তাহলে আমরা জানি যে রয়্যাল জেলিটা এটা খুবই উচ্চ মূল্যের এবং এটা দিয়ে সাধারণত বিভিন্ন ধরনের হাই ভ্যালুর ওষুধ তৈরি করে। এই রয়্যাল জেলি এবং পোলেন গ্রেইনটা যদি আমরা তাদেরকে সংগ্রহের পদ্ধতিটা প্রশিক্ষণের আওতায় এনে শিখাতে পারি তাহলে এখান থেকে একটা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আহরণের একটা বিরাট খাত রয়েছে। আমি আশা করব সদস্য সরকার এই বিষয়টাতে দৃষ্টি দিয়েছেন, আরও নিবিড়ভাবে দৃষ্টি দিয়ে সমস্ত মৌ খামারিদেরকে মৌ চাষিদেরকে যেন এই ট্রেনিংয়ের প্রশিক্ষণের আওতায় আনে। উপজেলা কৃষি কর্মকর্তাদের সার্বিক উদ্যোগে এলাকায় মৌ চাষিদের পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মৌ চাষিদের প্রশিক্ষণ দানের বিষয়েও উপজেলা কৃষি কর্মকর্তাগণ তৎপর রয়েছেন। এতে এলাকায় সরিষার উৎপাদন যেমন বাড়ছে তেমনি প্রচুর মধু উৎপাদিত হচ্ছে। টাঙ্গাইল জেলায় মৌ চাষের জয় জয়কার অবস্থা। এর পিছনে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশংসনীয় উদ্যোগ। এ বিষয়ে উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টাঙ্গাইল নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ অধিদপ্তর মৌ চাষি ও সরিষা চাষি উভয়ের মধ্যে সমন্বয় করে যাচ্ছে। আমাদের যে উন্নত জাতের যে বাড়ি ১৪, বাড়ি ১৫, বাড়ি ১৭ যে সরিষাগুলো আবাদ হচ্ছে, বিনা ৯, বিনা ৪ যে সরিষাগুলো আবাদ হচ্ছে, এর ফলন তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে। গত বছর দেখা গেছে প্রতি বিঘা জমিতে প্রায় ২৭-৬ মনের কাছাকাছি ফলন এসেছে এবং বাড়ি ১৪, বাড়ি ১৭ এগুলা পার বিঘায় প্রায় ৮ মন করে সরিষা পাওয়া গেছে। আমি সকলকে অনুরোধ করব যে মধু খাবার প্র্যাকটিস করার জন্য। দেখা যায় যে আমরা বাহির থেকে মধু নিয়ে এসে খাই, আমরা আমাদের দেশের মধু যদি প্রসেসিং করে এগুলো যদি বাজারে সরবরাহ করা হয় তাহলে আমাদের বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে, সাথে সাথে আমাদের যে এই মধুর শিল্পটা এই শিল্পটা রক্ষা পাবে। এই মধু আমাদের খাওয়া প্রয়োজন সকলের, এটা স্বাস্থ্যের জন্য উপকারী, পুষ্টিকর। সরিষা ক্ষেত সহ অন্যান্য ফসল ক্ষেতে যদি মৌ চাষ করা যায় তাহলে এটি হতে পারে দেশের আর্থিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উৎস, সাথে সাথে ফসলের ফলনও বাড়ানো যায়। আমরা আশা করি ফসল ক্ষেতে মৌ চাষ দেশের সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়বে, তাতে উপকৃত হবে দেশের মানুষ, উপকৃত হবে দেশের অর্থনীতি।
আমরা জানি যে মধু একটি পুষ্টিকর খাদ্য এবং এটি একটি অর্থকরী পণ্য। বাংলাদেশে আমরা প্রকৃতিতে বিভিন্ন গাছপালায় মৌমাছি বাসা করে এবং সেখান থেকে মধু সংগ্রহ করা হয়, আবার কৃত্রিমভাবেও মধু চাষ করা হয়। কিন্তু এই মধু উৎপাদনের সাথে ফসল উৎপাদনের একটি সম্পর্ক রয়েছে। সর্ষার মরশুমে অনেক সর্ষার ফুল ফুটে এবং সেখানে মৌমাছি গিয়ে মধু সংগ্রহ করে এবং সে মধু আবার পরে আমরা মধুর চাক থেকে আমরা সংগ্রহ করি। মধুর ঔষধি গুণ রয়েছে। ঐতিহাসিকভাবে প্রাচীন কাল থেকেই মধু ঔষধি হিসেবে ব্যবহৃত হয়, পুষ্টির জন্য ব্যবহৃত হয়। সারা পৃথিবীতে এই মধুর ব্যাপক ব্যবহার রয়েছে। সম্প্রতি আমাদের দেশে মানুষ মধুর চাষ করছে, তাদের বিভিন্ন ফসলের সময় বিশেষ করে ফসলগুলোর ফুল ফুটে এবং মৌমাছিকে আকর্ষণ করে। গত নির্বাচনে 2018 সালে আমাদের নির্বাচনী ইস্তাহারে জাতির কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা মানুষের খাদ্য নিরাপত্তা বিশেষ করে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এখন আমাদের জাতির জন্য চ্যালেঞ্জ হলো মানুষের পুষ্টি এবং নিরাপদ খাদ্য নিশ্চয়তা দেওয়া। তো সেই সব লক্ষ্য করে আমরা মধু একটা ভালো পুষ্টি জাতীয় খাবার, এটি যদি আমরা উৎপাদন বাড়াতে পারি এটা মানুষের পুষ্টি যে আমাদের পুষ্টিতে সংসম্পূর্ণ অর্জন সেই লক্ষ্যের জন্য সহায়তা করবে। আবার এটাকে বিদেশে রপ্তানি করা যাবে খুব ভালো প্রক্রিয়া করে, আমরা যদি বিদেশে রপ্তানি করার উদ্যোগ নিই, রপ্তানি ইতিমধ্যেও হচ্ছে, এটাকে আরও বহুলাংশে বর্ধিত করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। এই জন্য প্রতি বছরই কৃষি মন্ত্রণালয় মৌমেলার আয়োজন করে, এটি চাষিদেরকে উৎসাহিত করার জন্য, মধু পান বা মধু খাওয়ার ব্যাপারেও মানুষকে উৎসাহিত করার জন্য, অর্থাৎ মধু চাষ এবং মধুর বাজারকরণকে আর উৎসাহিত করার জন্যই আমরা এই মধুমেলার আয়োজন করে থাকি। আমি এই মধুমেলার সাফল্য কামনা করছি। পুষ্টি নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য মৌ চাষ প্রতিপাদ্যে রাজধানীর ফার্মগেটস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল চত্বরে 17-19 ফেব্রুয়ারি তিন দিনব্যাপী জাতীয় মৌমেলা 2020 অনুষ্ঠিত হচ্ছে। মেলা সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত। আপনারা সবাই আমন্ত্রিত। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নম্বর banglarkrishi1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। প্রিয় কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি। আজকের বাংলার কৃষি, আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নী।